নমস্কার দর্শক বন্ধুরা, কোস্ট গার্ডেনে আপনাদের স্বাগত। আপনাদের আমি গত ভিডিওয়ে বেলফুল গাছের প্রতিস্থাপন দেখিয়েছিলাম এবং তখন বলেছিলাম যে বেলফুল গাছ প্রতিস্থাপনের এক মাস পরে আরেকটি ভিডিও আমি করব, যে ভিডিওয়ে প্রতিস্থাপনের পর কী কী করতে হবে, মানে এক মাস পরে কী কী সার দিতে হবে, কী কী খাবার দিতে হবে, সেগুলো আপনাদের আমি দেখাবো। তো যে গাছটি প্রতিস্থাপন করেছিলাম, দেখতে পাচ্ছেন এই গাছটি আমি প্রতিস্থাপন করেছিলাম। প্রতিস্থাপনের এক মাস পরে এই গাছের মধ্যে দেখুন যে কটাই শাখা বেরিয়েছে, প্রত্যেকটা শাখার মধ্যে ফুলে ভর্তি হয়ে গেছে। তো এই গাছটা প্রতিস্থাপনের সময় আমি আপনাদের দেখিয়েছিলাম যে মাটির কী কী দিতে হবে, সেটা আপনারা আগের ভিডিও দেখে নেবেন। আর এই প্রতিস্থাপনের পর মানে কী কীভাবে ড্রেনেজ ব্যবস্থা করেছিলাম, কী কী মাটি দিয়ে তৈরি প্রতিস্থাপন করেছিলাম, সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা দেখে নেবেন। আর এরপর আপনাদের বলি, এই এক মাসের মধ্যে আমি একবারই গাছের গোড়ায় সার দিয়েছিলাম, আর এখন এবার ফের আবার এই এখন আবার সার দিতে থাকবো। তো সার কীভাবে দিতে হবে এবং কী কী সার দেওয়া হবে সেইগুলোই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো সার দেওয়ার আগে প্রথমে এই গাছটির চারিপাশে আমরা ভালোভাবে খুঁষে নেব। তো গাছটির গোড়ায় সার দেওয়ার আগে দেখুন এইভাবে গাছের গোড়া থেকে কিছুটা ছেড়ে আপনাদের ভালোভাবে খুঁষে ফেলতে হবে। আস্তে আস্তে সুন্দরভাবে এটা খুঁজতে থাকবেন এবং গাছের গোড়ায় যদি কোনো অন্য কোনো গাছের জন্ম নেয় সেই গাছগুলোকে ফেলে দেবেন। তো সারের মধ্যে বলি, প্রথমত আপনাদের এক চামচ হাড়ের গুঁড়ো অর্থাৎ বনডাস নিতে হবে, এক চামচ শিংকুচি অর্থাৎ শিঙের চাঁচার ফলে যেটা পাওয়া যায় সেই শিংকুচি, আর এক ভাগ দুভাগ নিমখোল নিতে হবে, আর হাফ ভাগ পটাশ নিতে হবে। মানে প্রত্যেকটা এক চামচ করে হিসাব করলে আপনার এক চামচ বনডাস, এক চামচ শিংকুচি, হাফ চামচ পটাশ আর দু চামচ সর্ষের খোল বা আপনাদের নিম খোল দিতে পারেন। তো এই যে সারগুলো দেওয়ার কথা বললাম এগুলোকে ভালোভাবে মিশ্রণ করতে হবে। ঠিক এইভাবে দেখুন এটা হচ্ছে বনডাস্ট, এই বনডাস্ট নিলাম এক চামচ। শিংকুচি ঠিক দেখতে এরকম দেখুন এক চামচ, নিম খোল নেব দু চামচ, আর পটাশ, এই যে পটাশ দেখছেন পটাশ নেব হাফ চামচ। তাহলে আমাদের টোটাল চার চামচ, সাড়ে চার চামচ এর মধ্যে আমাদের এই মিশ্রণটি তৈরি করলাম। ভালো করে এটাকে এভাবে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে এর থেকে দু চামচ মিশ্রণ এইভাবে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। তারপর আপনারা
এইভাবে আবার খুঁষে দেবেন যাতে সার সারগুলো মাটির সঙ্গে মিশে যায়। এরপর আমরা এর মধ্যে ভরপুর জল দিয়ে দেবো, অর্থাৎ এতটা কানাকানি করে ভরপুর জল দিয়ে দেবো। এরপর আমরা এইভাবে গাছের গোড়ায় জল দিয়ে দেবো। তো দর্শক বন্ধুরা, এই ছিল গাছের খাবারের ব্যাপারটা আর প্রতিস্থাপনের ব্যাপারটা, তো আগেই আমি আপনাদের বলেছি, দেখিয়ে দিয়েছি ভিডিওতে। তো এর মাঝে আমাকে কি করতে হয়েছিল দেখুন, এই যে শাখাগুলো দেখতে পাচ্ছেন বসানোর ঠিক 10-15 দিন পরে আমি এই জায়গাগুলোকে কাটিং করে দিয়েছিলাম। এইখানে এই জায়গাগুলো দেখুন কাটিং করে দিয়েছিলাম, তো কাটিং করার এইখানে কাটিং করেছিলাম। এই কাটিংয়ের পরে এখান থেকে পাশ দিয়ে যেসব শাখাগুলো বেরিয়েছে সেই শাখা থেকে দেখুন প্রচুর আরও নতুন নতুন শাখা বেরিয়েছে এবং সেগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। তো দর্শক বন্ধুরা, এরপরে হচ্ছে গাছের পোকামাকড়ের ব্যাপার। গাছের রোগ পোকামাকড় প্রতিরোধ করতে গেলে কী করতে হবে, সেটা হলো আপনাদের রোগোর প্লাস আর ট্যাপগর আছে। এই বেলফুলের যে গাছের জন্য এই রোগোর প্লাস বা ট্যাপগর যে কোনো একটি আমাদের দেখাই। এই দেখুন দর্শক বন্ধুরা, এই রোগোর প্লাস আর এই হলো ট্যাপগর। তো এই দুটো যে কোনো পেস্টিসাইডের মধ্যে একটা পেস্টিসাইড আপনারা কিনে নেবেন, নিয়ে থেকে 30 ফোঁটা নিয়ে 1 লিটার জলের মধ্যে মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে সম্পূর্ণ গাছটাকে একদিন অন্তর 2-3 বার আপনারা এটাকে স্প্রে করে দেবেন। এবং যদি কোনো পোকামাকড় থাকে তাহলে পরপর 2-3 দিন করবেন, আর তা না হলে সপ্তাহে 1 বার এই গাছটাকে এইভাবে স্প্রে করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আর একটা জিনিস বলি, এটা তো 1 মাসের গাছের ব্যাপারটা বা ফুলের ব্যাপারটা আপনাদের বললাম, কী কী সার লাগবে, কী কী পেস্টিসাইড লাগবে। তো দর্শক বন্ধুরা, পাশে আর একটা গাছ আছে দেখুন, এই গাছটা আমার 1 বছরের পুরাতন গাছ অথবা গত বছরের গাছ। এই গাছটিকেও ঠিক সেম প্রসেসেই আমি প্রতিস্থাপন করে এবং তার পরিচর্যা করে এবং কী কী সার দিয়েছিলাম ওই একইভাবে সার দিয়েছিলাম এবং কাটিংও করেছিলাম। দেখুন এখানে এই যে কাটিংগুলো, এই কাটিং করার পরে দেখুন গাছটার মধ্যে প্রচুর শাখা চলে এসছে। তো এই কাটিংটা আপনারা করবেন ফেব্রুয়ারি মাসের দিকে এটা কাটিং করবেন। তো কাটিং করার পরে আপনারা এইভাবে সার দিতে থাকবেন এবং গাছের এই গরমকালে প্রচণ্ডভাবে জল দিতে থাকবেন। সকালে বিকেলে জল দেবেন গাছের ওপরে, সকালে বিকেলে স্প্রে করবেন। তো তারপরে দেখবেন আপনারা এখানে প্রচুর ফুলে সাদা হয়ে যাবে আর এই গাছে প্রচণ্ড ফুলের সুগন্ধি আসে, সেই জন্য এটা আপনারা রাত্রের দিকে ঘরে রাখবেন। কিন্তু দিনের বেলা প্রচণ্ড সানলাইটের মধ্যে রাখতে হবে, কারণ সানলাইটে রাখলে তবেই এই গাছের সুন্দরভাবে গাছের শাখা পোশাখা ছাড়বে, ফুল হবে এবং ফুল আসবে। এই গাছের দেখুন এখানে এই যতগুলো ফুল ফুটে আছে, তাছাড়াও এখানে দেখুন 4-5 করে প্রত্যেকটা শাখায় ফুল ফুটেছিল। তো সেই অবস্থা আমি ভিডিওটি করতে পারিনি। তো এখনও দেখুন এতগুলো কুঁড়ি ও ফুল গাছের মধ্যে হয়ে আছে। তো আশা করি এই গাছটা, ওই যে পরের গাছটা, এই যে গাছটা দেখুন এই গাছটা প্রতিস্থাপন করেছি, এটাও পরবর্তী বছর মানে আগামী বছরে দেখবেন এতে প্রচুর পরিমাণে ফুল আসবে, সেটাও আপনাদের আমি দেখাবো। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগে থাকলে এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।